ভালোবাসা। ঈদের দ্বিতীয় দিন রাতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের চার বছর পর মুখোমুখি হলেন তাওসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা ওরফে সৃজিতের মিসেস মিথিলা মুখার্জি। ইভ্যালি আয়োজিত স্যাটারডে নাইট সারপ্রাইজ নামক ওই লাইভ অনুষ্ঠানে মুখোমুখি হন সাবেক এই তারকা দম্পতি, যা গত 15 মে রাত 9টায় ইভ্যালির ফেসবুক পেজ থেকে লাইভে দেখানো হয়। বলা হয়েছিল এই অনুষ্ঠানটি নাকি খুবই সারপ্রাইজিং, কিন্তু তেমন কোনো সারপ্রাইজ দেখানো হয়নি এই অনুষ্ঠানে। এমনকি তাও মিথিলার মধ্যে কেউই কারো সঙ্গে শুভেচ্ছা বিনিময়টুকু পর্যন্ত করেননি। মিথিলা, হ্যালো নাবিদ ভাই। হ্যালো মিথিলা, কেমন আছেন? ঈদ মোবারক। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? যা দেখতে দর্শকদের কাছে অড লেগেছে। দেখা যায় রহস্য জন্মানোর আগেই ওই লাইভ অনুষ্ঠানের একের পর এক খেলায় অংশগ্রহণ করেন তাওসান ও মিথিলা, যার ছিল তিনটে রাউন্ড। বলা হয়েছিল ওই খেলায় তাওসান মিথিলার মধ্যে যিনি বিজয়ী হবেন এবং তারা যে সকল পুরস্কার পাবেন তা নিজেদের ভক্তদের দিয়ে দেবেন। তবে এজন্য শর্ত ছিল, পুরস্কার পেতে হলে করতে হবে ভালো ভালো কমেন্ট। পরিশেষে এক্স হাজবেন্ড তাওসানের সঙ্গে ওই খেলায় অংশগ্রহণ শেষে সকলকে মিথিলা করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার জন্য সবসময় মাস্ক পরার এবং বারবার হাত স্যানিটাইজ করার আহ্বান জানান। কিন্তু তাহসানকে তেমন কিছুই বলতে শোনা যায়নি। তিনি উল্টো কমেন্টে বুলিং করতে না বলেন এবং শিক্ষকের মতো জ্ঞান দেওয়া অনেক কথা বলেন। তাহসান সেখানে অন্যের সম্পর্কে শ্রদ্ধা জানানোর বিষয়টি বারবার বিভিন্নভাবে তুলে ধরেন। কিন্তু এভাবে তাহসান মিথিলার বহু বছর পরের একটা সাক্ষাৎ বা পুনর্মিলন যে নিরস হবে তা দর্শক ভালোভাবে নেয়নি। যা এই লাইভ অনুষ্ঠানের কমেন্ট পড়লেই বোঝা যায়, যতটা সম্ভব যত খারাপই মানুষ বলে যাক আমি ভালোটাই বলে যাব, আমি উল্টো আরেকটা গালি দিব না আমাকে গালি দিচ্ছে বলে।